আসসালামু আলাইকুম, আমার নাম আদিল আলম, আমার বয়স 31 আর আমি ইংল্যান্ড ইউকে থাকি। আমি কত বছর লাগি মনে চিন্তা করতাম যে আমি একদিন আমার ব্যাগ বইরা বিদেশ যাইতাম গি। তাই আমি 1 বছর আগে টিকিট খাইটা বাংলাদেশে আইসলাম। আর যে সময় আমি দেশে আইসি, লন্ডনে খুব বিপদের সময় আসিল, ন্যাশনাল লকডাউন আসিল, গভর্নমেন্ট আইন দিছে যে কেউ কোনো এক মানুষ বিমান দিয়ে উইটা বিদেশ যাইতে পারতাই নাই। কিন্তু গভর্নমেন্ট আসলে ওই মাইন্ডসেটটাই মিশা মারছে, কারণ আমি বিমানে উঠলাম, আমি বিদেশ আইসি, আর 1 বছর পরে আমি অপো বিদেশ রইছি। যে সময় আমি লন্ডন থানি আইসলাম, ব্রিটিশ গভর্নমেন্টের মাইন্ডসেটে খুব কষ্ট দিছে। তারা জোর হইরা মাইন্ডসেটে গড়ে রাখছে, তারা নিষেধ দিছে তোমরা বাড়াইতে পারতাই নাই। আমরা ফ্রিডম নিল, আমার মনের চিন্তা আসিল আমি যে বাসাত বই থাকছি আমার ফিউচার সুন্দর খিলা করাইতাম, আমি বাসাত বইয়াতে কোনো অপরচুনিটি পাইতাম নাই। এই সময় আমার খুব কষ্ট লাগছে, আমি মনে মনে চিন্তা করছি আমি নয়া একটা ফোদ বার করতাম ময়মু, আমার ফ্রিডম ঠুকাই লাগবো। তে আমি ডিসাইড করছি আমি ওয়ান ওয়ে টিকিট হাইটটা আমি বাংলাদেশও চাইমু কি। আমার মনে লাগে না আমার লাইফ টাইম মাঝে অত বড় একটা চয়েস মানাই লাগছে কোনো দিন। 2 বছর আগে লন্ডনে আমি একটা হানির দোকান খুলছিলাম আমার বড় ভাই সব লোকে, আর এই সময় ভিতরে আলহামদুলিল্লাহ এটা খুব সুন্দর চলছে। এখন আমার টাউনের মাঝে এটা বেশি পপুলার হয়ে গেছে। কিন্তু যে সময় আমি আইসলাম দেশও, আমার মনের চিন্তা আসিল আমি যে বাসাত প্রতিদিন বই থাকছি আমার ব্যবসাটা আরও বড় করাইতাম খিলা, আরও সুন্দর খিলা করতাম, বাসা তো বাড়াইতে পারলাম না। তে আমি বাংলাদেশও আয়া থাকছি, আর দেশও আয়া আমার লাইফটা খুব সুন্দর হয়েছে, আমার লাইফটা চেঞ্জ হয়ে গেছে, আমার শরীরের হেলথ ভালো ধরছে, আমার মনে সবসময় খুশি লাগে, আমি দুর্নাইতে নয়া বুঝ পাইছি, কষ্ট শিখছি, আল্লাহর নাম লইরাম, আর নয়া অপরচুনিটি পাইছি। আমি বাংলাদেশও 3 বার আইছি আমার লাইফ টাইমও, 1 বার 60 বছর থাকতে আইসলাম, 1 বার 17 বছর থাকতে আইসলাম, আর এখন আইছি। আমি সুটুখাইল থাকতে যে আইসলাম দেশও, আমি ক্লাস 1 ফিনিশ করে আইসলাম না, আর যে সময় 6 মাস পরে আমরা লন্ডনে গেছিলাম আমি ক্লাস 2 শুরু করতাম, লেট হয়ে গেছিল, ইংলিশ মাতলাইয়া খুব কষ্ট পাইতাম, কারণ দেশও আয়া আমার স্কুল মিস করছিলাম থোড়া সময়। আমার বয়স 6 বছর না ওইবার মাধ্যমিক, আমি পুরা ইংলিশ মারতে পারছি না, আর লন্ডন নর্মালি বাইক চাইনে 3-4 বছর আগে ইংলিশ মাথি কিলাই। আমার ফয়লা মা শিখছি বাঙালি, কারণ আমার আম্মা আব্বা তো বাঙালি বাসাত মাত্রায়, তে আমি শিখছি ইংলিশ আর আরবি। আরবি শিখছি কারণ আমি তো মুসলমান, আর ইসলামও আমরার কোরআন শরীফ তো আরবি লেখা, তে আমরা ছোটো খাইলতনি আরবি লেখা ফোরা শিখি লন্ডনও, তে আমি ইংলিশ বাদে শিখছি লাস্টে। যে সময় আমি ছোটো আসলাম স্কুলও, আমার ক্লাসমেট কতবার জিগাইতো আমি বাঙালি মারতাম, তারা জিগাইতো আদিল তুমি আমরার বাংলা মাত শিখাও, কোনো একটা বাংলা মাত মাতো। আর এই সময় আমার সরম লাগি যেত, কারণ আমি তো একলা বাঙালি আসলাম, আর আমি 17 বছর বয়সে আমি হিব্বার দেশও আইসলাম, কিন্তু এই সময় আমি একলা আইসলাম, আর আমি বিশ্বাস করতে পারছি না আমি কিতা দেখছি, কারণ লন্ডন দেশ তো একলা খান, করি বাংলাদেশ তো আরও খান, আর আমি বিশ্বাস করতে পারছি না যে মাইনসে অত কষ্ট লয়া খিলা চলে বাংলাদেশও। থে 2-3 মাস থাইকা হিব্বার লন্ডনে গেছিলাম, কিন্তু আমার মনে খুব কষ্ট লয়া গেছিলাম, কারণ আমি জীবনেও বাংলাদেশের অবস্থা এটা দেখছি না, আর এটা দেখা আমার মনে খুব বেজা লাগি গেছিল, খুব কষ্ট পাইছিলাম, আমি বিশ্বাস করতে পারছি না যে মাইনছে ওলা দুনিয়ায় তো থাকে। 15 বছর আগে যে বাংলাদেশ আয়া মনে কষ্ট পাইলাম, এই কষ্টটা আমার অব মনে রয়েছিল 1 বছর আগে, যে সময় আমি ডিসাইড করছি আমি বাংলাদেশও আইতাম, ওই লাগে আমার খুব চিন্তা করা লাগছে আমি বাংলাদেশও যাইতাম কি না। আর 15 বছর আগে তো কোনো ক্যামেরা ফোন আসিল না, আমি কোনো একটা ছবি ভিডিও পিকচার কিচ্ছু লয়া যাইতে পারছি না লন্ডনও। আর কত বছর লাগে আমার ফ্রেন্ড বন্ধুর কিচ্ছা হইলাম বাংলাদেশ তো নি, আমার মন তো নি কিচ্ছা হইলাম, আর কত কিচ্ছা তারা বিশ্বাসও করতে পারছে না, কারণ তারা কোনো দিন বাংলাদেশ লাগান একটা দেশ দেখছেও না। করি আমি তারা দোষী রাখতে পারতাম না যে আমার কত কিচ্ছা বিশ্বাস করলো না, কারণ দুনিয়ায় তো কিতা ওয়া যায় লন্ডনের মানুষ বুঝে না, তারা চিনে না, তারা কোনো দিন দেখছে না, আর ব্রিটিশ গভর্নমেন্টে চাই না লন্ডনের মানুষ এটা দেখতো, কারণ বাংলাদেশের মানুষ ইচ্ছা হোম ঠেকালয়া চলে, কিন্তু তারার ফ্রিডম আছে, আর লন্ডনের মাইনছে কত মাইনছে পয়সা আছে, কিন্তু তারার কোনো ফ্রিডম নাই, আর তারা ব্রিটিশ গভর্নমেন্টে চাই না তারা বিদেশ মাইনছে ফ্রিডম দেখতো, কারণ তারা নিজের ফ্রিডম চাইব। এখন লন্ডনের মাইনছে দেখতে পারবো, কারণ আল্লাহ আমার 1 বছর রাখছো বাংলাদেশও, আর যেত সময় থাকছি আমি ব্লগিং করছি, আমার আশা আসিল লন্ডন মাইনছে এটা দেখাইয়া
তারা নয়া বুঝ দিতাম দুনাই তো তারা শো খুল্লা দিতাম তারা হিকতো বাংলাদেশ মানুষ কিলা হোস্টেলয়া চলে তারা দেখতো বাংলাদেশ মানুষ কত খুশি কত ফ্রিডম। আমি লন্ডন মাইন্ডসেটে দেখাইবার আগে আর শিখাইবার আগে ফয়লা আমি নিজে চাওয়ান লাগছে আর নিজে বুঝান লাগছে। আমি যেটা 15 বছর আগে আইয়া হোস্টেল পাইলাম আমার আশা আসিল যে এই ফারে দেশও আইয়া আমার হোস্টেলটা এটা সারমু, কারণ আমি দেশও আইয়া নয়া বুঝ পাইমু। বাংলাদেশ থাইকা এখন 1 বছর হয়ে গেছে আর আমার খুব সুন্দর লাগে আর ইনশাল্লাহ আল্লাহ আমার আরও সময় রাখবাই, কারণ আমি 9 মাস গ্রামও থাকছি আমার আব্বার বাড়িত আমার আম্মার বাড়িত আর 3 মাস আগে আমি সিলেটও আইছি। আমি সিলেটও আয়া সুন্দর একটা লোকেশন পাইছি জিন্দাবাজারও আমার নয়া ফাস্ট ফুড রেস্টুরেন্ট শুরু করতাম ইনশাল্লাহ এই বছর খুলা দিলাইমু। আমি চাই সব লন্ডন মাইন্ডসে দেখতো আর বুঝতো যে আমি বাংলাদেশও আয়া একটা গরিব দেশও আয়া আমার জানো শান্তি পাইলাম আমার মনে খুশি লাগে আমার লাইফ বালা ধরছে, কারণ তারা লন্ডনে বয়া সপ্তাহ ফায়া তারা মনে বেজার তারা পয়সা থাইকা তারা বেজার। ইনশাল্লাহ এই বছর সিলেটও আমার দোকান খুলা দিলাইমু আর দোকানটা খুলবার আগে আমি 40 দিন আমার ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব স্ন্যাপচ্যাট আর টিকটক মাঝে আমি ডেইলি ব্লগ সারমু 40 দিন আমি নয়া একটা ভিডিও সারমু আর লন্ডন মানুষে দেখবো আর তোমরা বাংলাদেশ মানুষে দেখতে পারবাই আমার জার্নিটা খিলা গেল আমি বাংলাদেশ হয়ে খিতা করলাম গ্রামও খিলা থাকলাম আমার মনও খিলা লাগলো তোমরাইও এখন দেখতে পারবাই আল্লাহ যে আমার লাইফে নয়া একটা ফোদ দিলাইন আমি দেশ হয়ে খিতা করলাম আর আমি ও পজিশনে খিলাইয়া লামলাম যে আমি সিলেটে নয়া একটা ব্যবসা খুললা সেম ব্যবসাটা আমি লন্ডনে গিয়া লাগাইতাম ইনশাল্লাহ।